চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর অক্টোবরের 5 তারিখ। তো আজকে অফিস যাব, কিন্তু আজকে এখন অফিস যাব না, আজকে অফিস যাব আমি 12টা 1টার দিকে অফিস যাব। কারণ অফিসে এখন আপাতত আমাদের সকালবেলায় কোনো কাজ নেই, কিন্তু যে ছেলেরা আছে, যে ছেলেরা অফিসে কাজ করে তাদের প্রচুর কাজ, মানে খাওয়ার টাইম তারা পায় না, বাট মেয়েদের তেমন কোনো কাজ নেই। তো সেই কারণে অফিস যাব 12টার দিকে। আর হ্যাঁ, অফিস 12টার দিকে যাব, সেই কারণে আমি এখন যাচ্ছি আমার মার বাড়ি। অনেক দিন যাইনি, প্রায় 1 মাস হয়ে গেল আমি বাড়ি যাইনি। ভাবা যায় যে মেয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ি যায়, 1 মাস হয়ে গেল সত্যি যাইনি। তো ভাইয়ের জন্য বিশেষ করে খুব মন খারাপ করছে। তো ফাইনালি আজকে মায়ের বাড়ি যাচ্ছি, আর এখন যাবো মুন্নার দোকানে, মানে ওখান থেকে স্কুটি নিয়ে তারপর যাবো সোজা বাড়ি। ওখান থেকে আবার 12টার মধ্যে আমাকে ফিরে আসতে হবে, মানে এখন বাজে 9টা 9টার মধ্যে গিয়ে 12টার মধ্যে ফিরে এসে আবার আমাকে অফিস যেতে হবে। তো চলো, আর হ্যাঁ এখন বেশি কিছু বলবো না, এখন যাবো শুনে শুনে আমার মায়ের বাড়িতে। চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এতটা পথ এগোতে পেরেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করো। তার সাথে কি কি করতে হবে তো জানোই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এগুলো সব ফ্রিতে, পয়সা পয়সা লাগে না, তো প্লিজ একটু করে দাও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কতদিন পর বাড়িতে আসলাম, অনেকদিন পর। ছাদে কি করছো? ছাদে জামা কাপড় মেলছে মা। এই বছর মায়ের খুব কষ্ট হলো, খুব, মানে ওই দুর্গাপূজার আগে যে ঘরটা ঝাড়তে হয়, জামা কাপড় কাচতে হয়, মানে সবই তো করতে হয়। তো মায়ের খুব কষ্ট হয়েছে, কারণ এই বছর মা একা একা করেছে, কালকে কেটেছে আর আজকে জামা কাপড় মেলে দিচ্ছে। এত তাড়াতাড়ি স্নান করলো আজকে, কি ব্যাপার? কলেজে যাওয়া, এক্ষুনি আসলাম, 1 মিনিটও হয়নি। না জেঠি স্নান করতে করতে তো সেই বিকেল 4টা 5টা বেজে যায়, এত সকাল সকাল স্নান। তো মা মেলা দিন পর বাড়ি আসলাম, না মেলা দিন পর বাড়ি আসলাম, মেলা দিন পর বাড়ি আসলাম। তুমি এখন কাজ করছো? আর মায়ের বললাম এই বছর খুব কষ্ট হয়েছে ঘর ঝাড়তে ভাইকে নিয়ে। তো মানে প্রত্যেক বছর কি হয়, আমি আসি, আমি এসে করে দিই। তো এই কাজটা এমন সময় হয়েছে, মানে ঘর ঝাড়বো সেই সময়ে কাজটা পেয়ে গেলাম। তো মায়ের সত্যি খুব কষ্ট হচ্ছে, মানে ভাইকে সামলে তারপর এত কাজ করে, মানে ঘরে সব বের করে ঘর ঝাড়া আবার ঢোকানো। জল দিতে হবে জানো, কাল সন্ধ্যাবেলায় কেচে রেখেছে, এখন মেলে দিচ্ছে। সেটাই তো, চলো চলো। টিভিতে তোদের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তাই তো? তো যে সেই ভাইকে খাওয়াতে বসলাম, বলি তো ভাই বাবু, ওর ঠোঁটের এখানে একটা তিল আছে, মাঝে মধ্যে মনে হয় যেন কি লেগে আছে। বাবু বুঝলে মধ্যে বাড়িতে আসার সময় আমি যে নতুন দুটো কুর্তি নিয়েছিলাম, সেই কুর্তি দুটো নিয়ে এসেছি সেলাই করার জন্য। অ্যাকচুয়ালি আমার জামা কাপড় আমি ছোট থেকে সেলাই করি, যেহেতু সেলাই আমি জানি। আর আমাদের বাড়িতে অনেক বছর ধরে মেশিন আছে, মা আগে মেশিনের কাজ করতো, এখন ভাইকে নিয়ে পারে না বলে করে না। তো ছোট থেকে আমার জামা কাপড় আমি সেলাই করি। আমি কাজটা শিখেছি কি করে শুনবে, ছোটবেলায় পুতুল হতো না, পুতুলের ওই চুড়িদার তারপর প্যান্ট এইসব বানিয়ে বানিয়ে আমি একা একাই কাজ শিখেছি। যেহেতু ছোট থেকে বাড়িতে মেশিন ছিল তো তেমন কোনো অসুবিধা হয়নি। তো ছোট থেকে এখন পর্যন্ত আমার জামা কাপড় সব আমি নিজেই সেলাই করি। কটা বাজছে এখন? 12টা? হ্যাঁ 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, আমি বেরিয়ে গেলাম। এই যে খাবার দাবার আমার জন্য নিয়েছি, মুন্নার জন্য, আমার জন্য না, মুন্নার জন্য নিয়েছি আর বাবার জন্য। তো দেখি, আর আমি স্কুটিতে আসিনি মা, গেলাম, হ্যাঁ দিদি গেলাম, আর আমি স্কুটিতে আসিনি, স্কুটিটা নিলাম। কি হয়েছে শোনো, স্কুটিটা নেওয়ার পর স্কুটিতে তেল ছিল না, তেল ঢোকালাম, তেল ঢোকানোর পর গাড়িতে ব্রেক মারছি, দেখছি গাড়ি সব ব্রেকে আওয়াজ হচ্ছে, আমার তো রাগ হয়ে গেছে, গাড়ি রাগ করে ঘুরিয়ে দিয়ে চলে এসেছি, দিয়ে টোটোতে আসলাম। তো এখন আবার গিয়ে যেতে হবে বাবার কাছে, যাব আগে বাবার কাছে গিয়ে খাবার দেব, তারপর মুন্নার কাছে গিয়ে খাবার দেব, তারপর আবার অফিস যাব। তো চলো আগে দেখি আমাদের এখানে টোটো পাওয়া যায় কিনা, কারণ দুপুর বেলায় টোটো পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়।
তো টোটো না পাওয়া নিয়ে যে ভয়টা পাচ্ছিলাম তো সেটা অ্যাট লাস্ট হয়নি, কারণ বাড়ি থেকে বেরোনোর 2-5 মিনিট পরে আমি টোটো পেয়ে গেছি। তো টোটোতে করে যাচ্ছি, আর টোটোতে করে আমার বাড়ি থেকে আমি আমার রুম মানে আমি যেখানে থাকি সেখানে মোটামুটি 20-25 মিনিট মতো সময় লাগে। এমনিতে রাস্তা খারাপ, রাস্তা ভালো হলে আরো তাও কম সময় লাগে। এটা হচ্ছে মিনারুল্লাহ, আর এটা হচ্ছে আমাদের দাদা, বলো না ছোট তো আমার থেকে বোধ হয়। তো আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি। তো বাড়ি থেকে আমি অনেকক্ষণ আগে এসেছি, এখন বাজে কটা, এখন বাজে বোধ হয় 3টে বাজে, বাড়ি থেকে আমি এসেছি 1টার দিকে। তো কাজের মাঝে একটু ওই যে বলেছি মানে আমাদের মাঝে মধ্যে এখন খাওয়া দাওয়া হবে, তো আজকে বিরিয়ানি সবাই খেতে বসে গেছে, মানে খাবার মুখে তুলেছে। ওই সময় মৌসুমি সবার হাত থেকে খাবার কিনে নিয়ে আগে ছবি নাকি তুলবে, না আমারটা খোলো আমারটা খুলে ছবি তোলো, তো চলো একসাথে সবার ছবি উঠবে। এই কই তুমি মৌসুমি, তোমার মুখে আমি একটা স্টিকার লাগিয়ে দেবো, ওকে টেনশন নিও না। চন্দন দা একটু তাকাও না, প্যান্ডেল হচ্ছে এখানে, মানে আমাদের অফিসের সামনেই হবে দুর্গাপুজো। তো প্যান্ডেল অলরেডি মানে আজ থেকে শুরু করে দিয়েছে, খাওয়ার পর থেকে কাজই করছিলাম, তো এইমাত্র বেরোলাম একটু ফ্রেশ হবো, হাত মুখ ধোবো। তো চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না, আজকে অবস্থা খুব খারাপ, মানে কাজ করেছি মোটামুটি কাজ করেছি, বেশি না হলেও মোটামুটি করেছি, বাট চলো আজকের পর্যন্ত এইটুকুই, টাটা।